स्क्रीन शेयर दी। আপনাদের চ্যাট বক্সে খেয়াল করেন, আমি একটা ছবি দিছি পোকেমন ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সবাই এখনই করে ফেলেন। পোকেমন ক্যারেক্টার স্যার এখনো আসেনি। আমি দেখছি যে চলে গেছে। পাইছেন এখন? জিবে আসছে। জি আরম্ভ করেন সবাই প্লিজ, বাদ বাকি সময়টুকু আপনারা সবাই এটা প্র্যাকটিস করুন। আমি পাচ্ছি না কেন? কাটে কাট বক্সটা চেক বক্সে এখনো পাইতেছি। জুমের চ্যাট বক্সে না? পরে জয়েন দেওয়া আছে তো সেই জন্য আসতেছি। ভাই আমরা এখনো পাইনি, ওয়েট করতেছি। তাহলে আপনি আপনাদের ফেসবুক গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দিব, ওইখানে দিলেই ভালো হয়।
দেখেন চলে গেছে। হ্যাঁ ভাই পাইছি। ভাই আমার একটু প্রবলেম আছে, আমি একটু দেখাবো। হ্যাঁ দেখেন, আমি ঢুকতেছি স্ক্রিন শেয়ার করে, স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছে না। পারবেন আমি শেয়ার করবো। হ্যাঁ এই পিকচারটা আমার এভাবে থাকে, আমি যখন এটা সরাইতে চাই তখন আপনার পিছনে আপনার ওই সাদা বক্সে এই জিনিসটা সরে না কেন? এই জিনিসটা আসলে কি? এটা তো আর্টবোর্ড, এটা হচ্ছে আপনার মেইন বক্স, যেটার ভিতরে আপনি ডিজাইনটাকে এক্সপোর্ট করবেন বা কোনো জেপিজি ফরম্যাটে সেভ দিবেন আর কি। মানে আপনার যে বক্স, এটা তো সেই বক্স, ধরো আপনি একটা বসে ডিজাইন করবেন, সেই বসে ডিজাইনের সাইড হচ্ছে আপনার এইটা, এটা সেই বক্স, এই বক্স করবেন। এই বক্সটা তাহলে আমি বড় বানাবো কিভাবে? বক্স তো যে শুরুতে আপনি যখন বক্স নেবেন তখন ওই যে ফাইল, আপনি যখন নিউ নিউ ফাইল নিচ্ছেন না, জি আপনি কন্ট্রোল প্লাস এন চাপেন, কন্ট্রোল এন চাপেন, দেখছেন এখানে আপনি প্রিন্টে যান, প্রিন্ট উপরে মোবাইল ওয়েব প্রিন্ট, এ ফোরে যান, এখানে এখানে এটা নেন, উপরে যান, এখানে ওরিয়েন্টেশনে হরিজন্টাল জায়গায় ভার্টিক্যাল নেন, এখানে পাশে বা ডান পাশে, হ্যাঁ নিচে নিচে নিচে, ওরিয়েন্টেশন ডান পাশে, ওরিয়েন্টেশন নিচে, আহা এই যে, এই যে দুইটা মানুষের সিম্বল দেখতেছেন ভাইয়া, মানুষের ছবি যেখানে ওখানে যান, ওখানে যান, হ্যাঁ ডান পাশে, হ্যাঁ ডান পাশে তো না, ডান পাশে ক্লিক করেন, হ্যাঁ তাহলে আপনার ভার্টিক্যাল হয়ে গেল। এখন ক্রিয়েট করেন, দেখেন আপনার বক্স বড় হয়ে গেল, আর এখানে হচ্ছে আপনার জুম করলে বড় হয়ে যাবে, ঠিক আছে ওকে। কাজ আরম্ভ করেন সবাই, আপনি কি তিনটা ক্লাসই করেছেন? হ্যালো তাসনিম, জি ভাই তিনটা ক্লাসই করছি। হ্যাঁ আপনার রেশন আইডি কি আছে? হ্যাঁ হাসান নাহিদ, আপনার রেজিস্ট্রেশন আইডি কি পেয়েছেন আপনি? তাহলে ওটা যদি পেয়ে থাকেন তাহলে ওটা প্রথমে দেন, এরপর আপনার নিক নামটা বসাই দেন। স্যার রেজিস্ট্রেশন নাম্বার পাইনি। ওকে দেন আপনি কই দিলেন আপনি? এখন যেটা দিয়েছি ওটা আপনি একটু প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে স্যার? ধন্যবাদ। যে কোনো একজনের স্ক্রিনটা আমরা একটু শেয়ারে দেই, কে শেয়ার করতে চান? রাসুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ারে আসুক। হাফসা রাদি আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভাই কিছু বলছেন? না ঠিক আছে, আমি আপনার কাছ থেকে শিফট হয়েছি আর কি। হাফসা রাদি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনি যে প্র্যাকটিস করছেন ওটা ওটা শেয়ারিং এ থাকুক, আমাদের হোম স্ক্রিনে ওটা থাকুক। ভাইয়া আমি তো খুব একটা ভালো পারি না, যে ভালো পারে তারটা হইলে ভালো হয়। না না আমাদের খারাপটাই হলেও কোনো সমস্যা, আজকে আজকে আপনার ভাগে পড়েছে, কালকে তো আমাজনের কপালে পড়তে পারে। ভাই স্ক্রিন শেয়ার কি যে করবে তার তার কথা বলতেছেন, যে যে করতে পারবে এখন? না যে কেউ যে কেউ হইতে পারে, আমি কার্ডটা শেয়ার করতে বললাম আমি, তিনি যেভাবে প্র্যাকটিস করছেন ওটা দেখছে আর কি, আপনি তো পারেন, অনেক হয়তো আজকে নতুন তারা স্ক্রিনে শেয়ারে থাকলে আমি বুঝতে পারবো যে কার কি অবস্থা। জি জি
আরাবি আপু আপনি আপনার স্ক্রিনটা শেয়ারে রাখেন, এতে আমাদের সবার জন্য ভালো হবে। জি হ্যাঁ, তারপর আপনারা প্রথমে এই দুইটা কানকে আলাদা করে নেন, তারপরে মাথা থেকে শুরু করে পুরো বডি শেপটা এক কি দিতে পারেন। হ্যাঁ, নাম করে কাজ করে। ক্লিক করে নেয় আবার আবার প্রথম থেকে নেন। আপনার এটার স্টোকের কালার তো ব্ল্যাক, তাহলে ব্ল্যাক নিয়ে তো লাভ নাই, আপনি এখানে রেড রেড নিয়ে নেন, রেড নিলে আপনার স্টোকটা বুঝতে পারবেন। হ্যাঁ, রেড নিয়ে নেন। আমি আমার স্ক্রিনটা কি এখন অফ করতে পারি? আমি অফ করতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করে থাকেন। আচ্ছা ভাই, আমি অন্য কাউটা নিয়ে আসি।
হাসনাত কবি ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ারে দেখেন। হ্যাঁ, করতে পারতেছি না তো। হ্যালো, বুঝতেছি না কিভাবে করবো। অন্য কেউ কি স্ক্রিন শেয়ার করতে পারবেন যারা পারতেছেন? চেষ্টা করেন, পারবেন। আমাদের স্ক্রিন শেয়ার চাইলো আপনাদের আপডেট দিচ্ছি দাঁড়া। আপনি স্ক্রিন শেয়ার করে করতে থাকেন, তাহলে হচ্ছে যারা পারতেছে না ওরা টুকটাক দেখে শিখে ফেলতে পারলো। আমি তো আবার ওই তোমার কম্পিউটার দুদিন আমি মোবাইলে ঢুকছি, আমার কম্পিউটার অন্য কাজ চলতেছিল তো এই জন্য। আবার এখন তোমার ওই কাজটা দিছে যে এই কাজটা করতেছি, তবে একটু লেট হবে আর কি। তোমার আফজাল ভাই, অন্য কোন ভাই যদি থাকেন তাহলে দেন একটু যদি পারেন আর কি। নিজে থেকে যদি কেউ দিতে চান আমি কি স্টপ শেয়ার করে ফেলবো?
আমি স্টপ করে দিলাম, আপনারা যে পারেন সে একটু করে নেন, তাহলে আমাদের সুবিধা হবে। আমি তো পারতেছি না, আমি স্টপ শেয়ার করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এক্সেপ্ট করব কিনা জানি না। হ্যালো হ্যালো আফজাল ভাই। হ্যাঁ দেখতে পারেন। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, আপনি করেন তাহলে হচ্ছে বাকিরা দেখতে পারবে। কেউ একজন ফাইলটা আরেকবার দিতে পারবেন? আমার এখানে ফাইলটা ওপেন হচ্ছে। কিসের ফাইল আপু? মানে ভাইয়া যে কাজটা দিয়েছে আর কি, কমেন্ট বক্সে যে ফাইলটা দিয়েছিল ওটা। আচ্ছা কেউ এটা দেন ওকে। এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি কাজটা দিয়েছি ছবিটা। মনিয়া আপু আপনি কি আপনার কাজটা একটু শেয়ার করবেন? মনিয়া আপু জি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন। রবিন ভাই ছোট ছোট যে স্টক গুলো এগুলো ফিনিশিং এ আছে যে আপনি দিয়ে আর কি, যে নাকের উপরে। হ্যাঁ প্রথমে শেপটা বের করে নেবেন। জি ভাই শেপ করে এটা কর্নার করে দেব। প্রথমে শেপটা বের করে নিলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি আপনারটা আপাতত বন্ধ করলাম। উম্মে মনিয়া আপু উনি এখন স্ক্রিন শেয়ারে আসবেন। মনিয়া আপু আচ্ছা ঠিক আছে। ভাই আমি তো ভাই শেপে যেতে পারি না, আমি কিভাবে শেপটা নিব ওই প্রোগ্রামে যেতে পারি না। কেন প্র্যাকটিস প্র্যাকটিস আপনাকে আজকে আজকে সারাদিন আপনি প্র্যাকটিস করুন, যতক্ষণ আপনি ততক্ষণ প্র্যাকটিস করুন। আপনি একটু আমাকে দেখায় দিলে ভালো হতো। আমি মানে শেপ নার্স। আচ্ছা ঠিক আছে। না আমি তো এই জন্য স্ক্রিনটা শেয়ারে রাখছি, যেমন আফজাল রবিন ভাই যেটা করলেন আপনি কি ওইটাও বুঝেন নাই? না ভাই ওই শেপ পর্যন্ত যাইতে পারি না। আমি শেপ পর্যন্ত যাইতে পারলে আমি মার্ক করতে পারবো। আচ্ছা আচ্ছা আপনি ক্ষুদ্র ক্ষুদ্র শেপগুলো আগে নিয়ে নেন, কানের শেপটা নিয়ে নেন, চোখের শেপটা নিয়ে নেন। মানে ভাই আমি কোন টুলে গিয়ে আমি শেপটা নিব ওই জিনিসটা? পেন টুল, পেন টুল দে, পেন টুল দে, পেন টুল পাশে পাশে বামে। হ্যাঁ পেন টুল এটা। হ্যাঁ পেন টুল। জি ভাই আমি প্রথম এটাই দিলাম। আপনাকে আবার দেখতে হবে আজকে। আমি আমি রাতে আপনাকে হ্যাঁ এইভাবে এইভাবে নিতে হবে। এরপরে এই জায়গায় সাদা হয়ে গেল ফিল কালারটা নান করে দেন। এই যে ফিল কালার যেটা
এই যে দুইটা কালার ফিল কালার নান করে দেন এখানে দুটো বক্সে হ্যাঁ হ্যাঁ ওটা নান করে দেন এই যে রেড চাপ দেন এটা দেখছেন নান হয়ে গেল চেষ্টা করেন হয়ে যাবে দিবির ভাই আপনি কি তো আসবেন শেয়ার স্ক্রিনে কবি ভাই আপনি প্র্যাকটিস করতে থাকেন আমি আরেকজন ভিডিও নিয়ে আসি নিবির ভাই নিবির ভাই কি অবস্থা আপনার একটু বড় করেন আমি একটু বড় করে দেখি নিবি ভাই পেন টুল দিয়ে করলে মনে হয় বেটার হতো একটু উপরে নিবেন আমি একটু উপরটা দেখতে চাই আপনার উপরে পেন টুলটা আপনি ইজিলি করতে পারতেন পরে যেহেতু আবার পেন চেঞ্জ করা লাগতে পারে এই জন্য আর পেন টুল দিয়ে করলে আপনার এই কার্ভ গুলা এজ গুলা ভালো বোঝা যেত ওকে ফারজানা আপু আপনি একটু আসেন আমার তো মানে অনেক আস্তে আস্তে করা লাগতেছে অনেক একদম পারতেছি না আচ্ছা আলামিন হোসেন পাহাড় আপনি আসুন তো দেখি আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি আর কি ক্যামেরা অন করেছি আমার নেট কানেকশন চলে গেছে আতিক ভাই ভাই আমি তো মোবাইলে ক্লাস করতেছি আর কি অনলাইনে আর হাতে ল্যাপটপে করতেছি আসলে নেট নাই আচ্ছা আচ্ছা কিন্তু চেষ্টা করবেন কালকে থেকে যেন ল্যাপটপ থেকে বা ডেস্কটপে ক্লাস করার জন্য আর কি কারণ আমরা তো রেগুলার প্র্যাকটিস করব সেক্ষেত্রে এটা এটা দরকার পড়বে আচ্ছা শান্তনু ভাই জি ভাইয়া জি আপনি যদি দেখা দেন আমাকে জুম ইন করেন কন্ট্রোল মাইনাস চাপবেন Thank you.
আপনি পেন টুলটা আবার সেট করেন, পেন টুলটা সেট করে নেন। হ্যাঁ এবার পেন টুলে, হ্যাঁ ঠিক আছে। ওকে শান্তনু ভাই, আপনারটা ভালোই হচ্ছে, খারাপ না, বেশ ভালো হচ্ছে। একটু খেয়াল করবেন এই যে লেগের এখানে লেগ পা পায়ে কিন্তু আপনার শেপটা আলাদা, কালার শেপ আলাদা, যেখানে যেখানে কালার আলাদা সেখানে শেপ পাওয়া নেবেন। আচ্ছা ধন্যবাদ, আপনারটা ভালো হচ্ছে। আশা করি সবার প্র্যাকটিসটাই মোটামুটি ভালো হচ্ছে, সবাই এটা প্র্যাকটিস করতে থাকবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আজকে আমি আপনাদের ফেসবুক গ্রুপে একটা ফর্ম আপলোড দিব, মানে এটা আপনাদের কিছু পার্সোনাল ইনফরমেশন সহ একটা ফর্ম, যেটা আপনারা পূরণ করে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন অথবা গ্রুপেও আপলোড করে দিতে পারেন। না গ্রুপে আপলোড দিবেন না, কারণ তখন তখন এটা পাবলিক হয়ে যাবে, গ্রুপের মেম্বার সবাই সবজন পাবলিক হয়ে যাবে। আপনি এটা মেসেঞ্জারে দিবেন, ঠিক আছে, আমাকে অথবা আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিতে পারেন। ওকে ভাই, আপনার মেইল আইডিটা দিয়ে দিলে ভালো হয়, মানে মেইলে সবাই সেন্ড করে দিলে ওইটা বেস্ট করে। মেইল আইডি দিয়ে দিলে আমাকে দেখা যাবে পরপর মেইল হবে 30-40টা, থাকতে হলে দরকার নেই। আচ্ছা আপনার আজকে মেসেঞ্জারে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে দিতে পারেন। ওকে আমাকে পার্সোনালি দিয়ে দিলেন, প্রাইভেটে দিয়ে দিলেন, হ্যালো হয়ে গেল। আর সবাই প্র্যাকটিস করতে থাকবেন, পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট। জি ভাইয়া, আমার কানেক্ট চলে গেছিল, আমি কি বলছেন শুনি নাই এই 5 মিনিট আগে। আচ্ছা যাই হোক, আমি আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আজকে আপনাদের ফেসবুক গ্রুপে আমি একটা ফর্ম আপলোড করব, সেই ফর্মটা পূরণ করে সবাই আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবেন মেসেঞ্জারে।
সেটা আপনারা প্রাইভেটলি আমাকে লক করে পাঠিয়ে দিবেন। আর আরেকটা ব্যাপার, এটা হচ্ছে আইসিডি ফর্ম আর কি, যে আপনারা যে ক্লাস করতেছেন সুবিধাটা পাচ্ছেন সেটা ডিক্লারেশন ফর্ম আর কি। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি কালকে আপনাদের হচ্ছে প্রথমে ক্লাস শুরু করব, ডিজাইনে কিছু এথিক্স আছে, আজকে রুল শিখেছি, কিছু এথিক্স বা কিছু নৈতিকতার ব্যাপার আছে, যে যে নৈতিকতা ব্রেক ব্রেক করতে হয় না, তাহলে অনেক সময় মামলা কেস কামারি অনেক কিছু হইতে পারে, তো ওই জায়গাটা আমরা কালকে আলোচনা করব। প্লাস দুই হচ্ছে কালকে আমরা কালার নিয়ে বিশদ আলোচনা করব। তিন, আমরা কালকে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুল এবং কালার কিভাবে ইউজ করা যায়, কালার কোড কি জিনিস, হ্যাঁ এই জিনিসগুলো কালকে দেখাবো। কালকের ক্লাসটা কালারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কালকের ক্লাসটা কালারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কালকে যদি একটু সময় থাকে তাহলে আমি হয়তো এটা আপু আপনিও আলোচনা করতে পারি। ওকে, আশা করি। জি ফারজানা আপু, ভাই একটু আমার ভাই আমি মাথাটা একবারটা হোয়াইট হয়ে গেছে কালার দেওয়ার পরে। আমি কি স্ক্রিনটা শেয়ার করব? অবশ্যই। রাকিব ভাই? জি ভাই। রাকিব হাসান এটাই তো আপনার আইডি নাকি? জি জি রাকিব হাসান, এসএম রাকিব হাসান। ভাই স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি হয়েছে। আচ্ছা, এই এয়ারফোর্সের ছবি দেওয়া নাকি? হ্যাঁ, এটা ইউএফও ছবি দেওয়া আছে, এটা এয়ারফোর্স ছবি না আপনার। এটার যে কারণ সেটা হচ্ছে আপনি দেখেন এখানে দুটো বক্স আছে, খেয়াল করছেন এই যে দুটো বক্স? হ্যাঁ, এই দুইটা বক্স হচ্ছে আপনি উপরটা ফিল কালার আর নিচেরটা স্ট্রোক কালার। তা আপনি যখন এই শেপ তৈরি করবেন তখন এই ফিল কালারটাকে নান করে দিবেন। নিচে দেখেন আর একটা বক্স আছে ছোট ক্রস বাটন, চাপ দেন। দেখেন এবার আপনি নিচেটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক কালার সিলেক্ট করেন, এটাতে উপরে 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 দুইটা বক্সের নিচের বক্স স্ট্রোক স্ট্রোকে ক্লিক করেন, ডাবল ক্লিক দেন, কালার চলে আসে, রেড কালার দেন, রেড 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 কালার পিক করেন, হ্যাঁ এবার ওকে দেন। দেখুন দেখছেন উপরে রেড কালার সেট হয়ে গেছে, এবার ওকে দেন, ওকে প্রেস করেন। হ্যাঁ দেখেন আপনার এখানে স্টোক কালারটা রেড হয়ে গেছে। আপনি বাইরে বাইরে একটা সেট করেন, দেখবেন যে স্টোক কালার রেড দেখা যাবে। তো সবসময়ের জন্য যখন আপনারা কোনো শেপ সিলেক্ট করবেন সবসময়ের জন্য ফিল কালারটা নান করে করতে পারেন, আর যদি ফিল কালার অন রাখেন তাহলে অপাসিটি কমায় দিবেন, আর যদি ফিল কালারটা অন রাখেন তাহলে এখান থেকে অপাসিটি কমায় দিবেন, তাহলে নিচের পোর্শনটা আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে কালকে আবার বিকেল। বাকি ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া আজকে ক্লাসের ভিডিওটা কি আজকে দিয়ে দিবেন? হ্যাঁ আজকে দিয়ে দেবো, আজকে অনেকগুলো ভিডিও আপলোড হবে, প্রায় তিন চারটা ভিডিও আপলোড হবে। ভাইয়া যে যে হোমওয়ার্ক মানে যে কাজটা এখন দিয়েছেন সেই কাজটা মানে কিভাবে নেবেন? আর গ্রুপে কি আজকে রাতে সবাই পোস্ট করে দিবে? না না কালকে পোস্ট করবেন না, এই কাজগুলো পোস্ট করার কিছু নাই, এগুলা জাস্ট প্র্যাকটিস কাজ, এগুলো আমরা কালকে এখানে দেখে নেব। ক্লাসের ভিতর স্ক্রিন শেয়ার করলেই হয়ে যাবে। হ্যাঁ এগুলো আমরা কিভাবে দেখছেন আর কি। হ্যাঁ 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 ক্লাসে ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখে নিব। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, গুড বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।